এই ওদিকে দেখ দেখ তোর মাল বেরিয়েছে। কই কোথায় বেরিয়েছে? কিছুই তো বেরোয়নি। সালা পাটা বাচ্চা, সামনে দেখ সামনে দেখ। আরে বাবা, চুলের কি স্টাইল দিয়েছে রে! যা যা, এই তো সুযোগ, গিয়ে টুক করে বলে দে, আজ কিন্তু ভাই তোর 100% কাজ হয়ে যাবে। এমনিতে ভাদর মাস, সিজন গরম আছে, মাল একদম পড়বেই। মাথা খারাপ নাকি? তোর কথা শুনে আগের বার মেয়েটাকে বলতে গেছিলাম, বলেছিল জুতো আছে, আজ যদি বলতে যাই তাহলে ওই জুতোর দাগ আমার গালে বসবে। তুই মারা শুধু শুধু ভয় পাচ্ছিস, এইভাবে ভয় পেলে মাল কি উঠবে? মেয়েরা মারা প্রথম প্রথম ওই রকম একটু আধটু করে, তা বলে তুই প্রেম করা বন্ধ করে দিবি? কত কি পরীক্ষা নেয় জানিস? এটা তো তোর পরীক্ষা নিচ্ছে। মেয়েটা আমার পরীক্ষা নিচ্ছে বলছিস? তা নয় তো কি, না হলে তোর দিকে ওইভাবে তাকিয়ে থাকে? এইবার মেয়েটা আবার তাকালো। ভাই ভাই, তোকে সুযোগ দিচ্ছে, কাজে লাগা, হাত ছাড়া করিস না, এরকম সুযোগ আর পাবি না। সুযোগ দিচ্ছে বলছিস? মালটা এদিকে আসছে বুঝলি, তোকে যা বলার কিন্তু আজকেই বলতে হবে। আজ মানে বলি ছাড়বো মাল, যা হয় হবে। বালটার কথা শুনে চলে তো এলাম, কিন্তু যদি সত্যি জুতো মেরে দেয়? না, যা হয় হবে, একবার বলি দেখি। বলছি একটু ডরাবে, একটা কথা ছিল। আমি না, আমি তোমায় করতে চাই। কি বললে তুমি? মানে এই লাইন করতে চাই, আই লাভ ইউ। অসভ্য জানোয়ার, আগে ঠিক করে মেয়েদেরকে প্রপোজ করতে শেখো, তারপর লাইন মারতে এসো। সেই দিনকে জুতোর কথা বলেছিলাম, তোমার জানা নেই আমার জুতোর সাইজটা ঠিক কত। ও নো, বাপ রে! নো 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 নো, মনে হয় কাজ হয়েছে রে, নিশ্চয় কিস করতে গিয়ে ঠোঁটে কামড়ে দিয়েছে, তাই বলটা চেঁচিয়ে উঠেছে। কি ব্যাপার, বালটার মুখটা ওই রকম হাঁসের পোদার মতো হয়ে গেছে কেন? সালা পাটা বাচ্চা, সাউরির ভাতার ভাদ্রমাস 100% কাজ হবে, দেখ দেখ আমার গালে নাম্বারিং করে দিয়েছে। ভাই ভাই ভাই, তুই একটু শান্ত হ, এটা তো তোর পরীক্ষা নিচ্ছে রে খেপা, না হলে তোর দিকে ও ওইভাবে তাকিয়ে থাকে। ঠিক আছে, ভাদ্র মাসটা শেষ হোক, আশ্বিন মাসটা পড়ুক, আবার একবার বলবি কেন? মাল তোর পড়বেই পড়বে। পদমারি তোর আশ্বিন মাস আর ভাদ্র মাসের, সারা জীবন মাল হ্যান্ডেল মেরে কাটাবো, তবু তোর কথা শুনে ওই মেয়ের কাছে আমি আর যাবো না। আরে ভাই দাঁড়া দাঁড়া, আমার কথাটা তো শোন। কি শুনবো বলতো বল, এক গালে তো দাগ বসিয়ে দিয়েছে, তুই কি চাস আবার বাকি গালটায় দাগ বসুক? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আমায় একটা কথা বলতো, মেয়েটাকে তুই কি বলেছিলিস যার জন্য তোর গালে নাম্বারিং করে দিয়েছে? থাক, তো না জানলেও চলবে। আরে বল না, কি বলেছিলি? ওই তো বলেছিলাম আমি তোমায় করতে চাই, মানে লাইন করতে চাই, তারপরে আই লাভ ইউ বলেছিলাম।
সালা মেরা বাচ্চা, এইভাবে কেউ মেয়েদেরকে প্রপোজ করে? তোর গালে জুতোর দাগ বসবে না তো কি সেই চুমুর দাগ বসবে? কিন্তু আমি তারপরই তো আই লাভ ইউ বলে দিয়েছিলাম। দেখ ভাই, মেয়েদের ফিল্টার ছাড়া ফটো ফেসবুক স্ট্যাটাস যেমন মানায় না, তেমনি গুছিয়ে কথা বলতে না পারলে মেয়েরা পটে না, বুঝলি মেরা বাচ্চা? আমি তো গুছিয়ে কথা বলতে পারবো, কিন্তু ওই মেয়ের কাছে যখনই যাই তখনই আমার তুই যেন কেমন শুকিয়ে যায়। বুঝতে পেরেছি, তোর মধ্যে ভয় কাজ করছে, আমাকে কিছু না কিছু একটা করতে হবে, চল আমার সঙ্গে। কোথায় যাব? নারুদের পাড়ায় একটা সাধু বাবা এসেছে, সবাই তাকে নাকি জনি বাবা বলে ডাকছে, সবার মনোবাঞ্ছা পূর্ণ করে দিচ্ছে। ওখানে গেলে তোর মনে যে ভয় কাজ করছে সেটা সাধু বাবা ঠিকই দূর করে দেবে, চল আমার সঙ্গে। হরিয়াম হরিয়াম, আয় সামনে এসে বস। জনি বাবা, এ আমার বন্ধু পচা। থাক, আমি সব বুঝে গেছি, তুই মেয়েটাকে ভালোবাসিস কিন্তু মেয়েটা তোকে পাত্তা দিচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ জনি বাবা, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি মেয়েটার ব্যাপারে আপনার কাছে জানতে এসেছি? ওরে খ্যাপা, এটা আমার 100 বছরের সাধনার অভিজ্ঞতা, তুই কি বলবি আমি সব জানি। সবই তো জানেন জনি বাবা, ওই মেয়ের পিছনে ক্লাস 5 থেকে পড়ে আছি, তবুও কোনো রকম পাত্তা দিচ্ছে না। পাত্তা দেবে কি করে? তোর মনে যে ভয় কাজ করছে সেটা আগে দূর করতে হবে, তবেই তোর কাজ হবে। সেই জন্যই তো জনি বাবা একে আপনার কাছে এনেছে, এখন আপনি পারেন এই সমস্যার সমাধান করতে। সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তার আগে বল তোর কাকে বেশি ভালো লাগে, বৌদিকে নাকি গার্লফ্রেন্ড কে? আমার তো দুজনকে ভালো লাগে, তবে যে করতে দেবে তাকেই বেশি ভালো লাগে। কি বললে? ইয়ে মানে লাইন করা কথা বলছে, আপনি বলুন বলুন। হ্যাঁ জনি বাবা, লাইন করার কথাই বলছি। তবে শোন, তোকে আমি একটা আশ্চর্য শক্তি দেব, যেটা পৃথিবীর কোনো বস্তুই তোকে আটকে রাখতে পারবে না। যেমন ধর, তোকে কেউ মোটা দড়ি দিয়ে বেঁধে ফেললো, সেটা তুই অনাহাসে ছিঁড়ে ফেলতে পারবি। কিন্তু এই শক্তি দিয়ে কি হবে, মেয়েটা পড়বে? আলবাত পড়বে, তুই শহরের এক জায়গায় এই শক্তির প্রদর্শন কর, তোর এই প্রদর্শনী ওই মেয়েটা দেখতে আসবেই, আর ওই প্রদর্শনী দেখে মেয়েটা তোকে ভালোবেসে ফেলবে, ব্যাস তখনই তোর কাজ হয়ে যাবে। এতে কাজ হয়ে যাবে বলছেন? একদম, দে এবার 500 টাকা দে। 500 টাকা? কিন্তু জনি বাবা, আমি তো ক্যাশ আনিনি, আপনার কাছে কি ফোন পে চলে? না, আমার কাছে ফোন পে চলে না, তবে গাঁর পে চলে, চল ওই ঝোপটার আড়ালে চল। ও নো, বাপ রে, নাই 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 নাই। কে ভাড়া তোদের ফোন পে গুগল পে জানি না, ক্যাশ দিলে ল্যাটার চুকে যায়, ও আবার আমার কাছে ফোন পে করছে। কি রে খোঁচা, কি করবো বলতো, এ তো পুরো মারা ফাঁক করে ছেড়ে দেবে। যেমন বড় ক্যাশ আনিনিস তেমন ওই ঝোপের আড়ালেই যা, আর কি করবি বল, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আর তাছাড়া 5 মিনিটের কাজ তো এক্ষুনি হয়ে যাবে। আইলা
পটনের এত জানা।